কাকদ্বীপের দিকে নজর রাখবো, সেই ছবি আপনাদেরকে আরো একটু দেখাবো ভালো করে। কাকদ্বীপে সেখানে উত্তাল রয়েছে সমুদ্র, কারণ আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এখনো নদী ফুসছে, অপরদিকে সমুদ্র উত্তাল, সেই ছবি ধরা পড়ছে কাকদ্বীপে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, যে ছবি আমরা দেখছি রীতিমতো ফুসে উঠছে বা বলা ভালো যে উচ্ছ্বাস উত্তাল এই মুহূর্তে সমুদ্র। একেবারেই তাই পায়েল, একেবারে রীতিমতো ফুসছে এখানে সাগর সাগর। এবং গত 15 মিনিট ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে পায়েল, সকাল থেকে একসঙ্গে তত বৃষ্টি এখানে হয়নি, শেষ 15 মিনিটে যতটা বৃষ্টি হয়েছে সকাল থেকে। কিন্তু কাকদ্বীপ বা সাগর অঞ্চল অনেকটাই শান্ত ছিল, গতকাল রাত অব্দি যে তীব্র ঝড় বৃষ্টি হয়েছে আজ সকালে কিন্তু ততটা প্রভাব ছিল না, খুব সামান্যই বৃষ্টি বা খুব সামান্যই হাওয়া চলছিল। কিন্তু এই জাস্ট লাস্ট 15-20 মিনিট ধরে পায়েল প্রবল বৃষ্টি, প্রবল ঝড়ের গতিবেগ এবং একই সঙ্গে এই উত্তাল সমুদ্র, যেটা ছবিটা তুমি দেখতে পাচ্ছ, আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন, এবং এই ছবি কিন্তু গতকালও ছিল না। এবং ইতিমধ্যেই যে অঞ্চলে বা যে জায়গাটা বাঁধ দেওয়া ছিল সেই বাঁধের যে সীমানা সেটা অতিক্রান্ত করে চলে এসেছে জল, এবং যে কাকদ্বীপের জেটি ঘাটে কিন্তু জলের তলায় জলস্তর এতটাই বেড়ে গিয়েছে। এবং অবশ্যই করে এখন জোয়ারের সময় চলছে এবং তারই মধ্যে এই বিপুল পরিমাণ বৃষ্টি, সব মিলিয়ে কিন্তু জলস্তর অনেকটাই বেড়েছে এবং বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ অনেকটাই বেড়েছে। সকালে যা চিত্র ছিল এখন অনেকটাই বেড়েছে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু এখানে প্রশাসনের তরফ থেকে ভিজিলেন্স শুরু হয়ে গিয়েছে, পুলিশ আধিকারিকরা ঘুরে বেড়াচ্ছেন এবং সমস্ত এলাকা টহল দিচ্ছেন যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।